আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই উপকারী একটি রেসিপি, তা হচ্ছে হোমমেড গরম মশলা। যে মশলাটি নিত্যদিনই আমাদের খুবই প্রয়োজন, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে সবার ভালো লাগবে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরা দারচিনিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত জিরা, নিয়ে নিয়েছি 3টি তেজপাতা। তেজপাতাগুলো একটু বড় সাইজের নিতে হবে। নিয়ে নিয়েছি 3টি শুকনা মরিচ, ছোটো এলাচ নিয়েছি 10টি, আর 7টি নিয়েছি লবঙ্গ। আর নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। আর আমি যেই উপকরণগুলো নিয়েছি এটা কিন্তু নর্মালি সবার বাসায় থাকে। এই উপকরণগুলো দিয়ে যে গরম মশলাটা তৈরি করব এটা কিন্তু খুবই সুন্দর একটা মশলা হবে, যা বাইরের কেনা মশলা থেকে অনেক গুণে ভালো। এবার এই মশলাগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটি আমি হাই হিটে গরম করে নিব। তারপরে এর মধ্যে আমি সবগুলো আস্ত মশলা দিয়ে দিব। মশলাগুলো যখন দিব তখন চুলার জ্বালটা একদম কমিয়ে রাখতে হবে, আর তেজপাতাগুলোকে ছিঁড়ে ছোট ছোট করে দিব। এতে ভাজার সময় সুবিধা হবে। এবার এই মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিব চুলা থেকে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে যে কোনোভাবে পাটায় পিষেও গুঁড়া করতে পারেন, আবার ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। আমি একটি ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ব্লেন্ডারের যে সবচাইতে ছোট যে বাটিটা থাকে আমি ওইটার মধ্যে সবগুলো আস্ত মশলা দিয়ে দিব। আপনারা যদি আমার এই প্রসেসটি ফলো করে গরম মশলা বাসায় তৈরি করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাইরে থেকে কিনে আনা যে মশলা তার থেকে হোমমেড যে মশলাটা এটার পার্থক্যটা কতটা বেশি। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর দেখুন, আমি ব্লেন্ডারে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এই পর্যায়ে ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, মানে খুবই ভালো লাগে। খুব সহজে আর অল্প সময়ে বাসায় এইভাবে গরম মশলা তৈরি করে নিতে পারবেন। আর যে কোনো ধরনের মাংস রান্না করবেন বা বিরিয়ানি রান্না করবেন, কালো ভুনা রান্না করবেন, যে কোনো রেসিপিতে এই গরম মশলা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আমি মশলাগুলোকে একটি কন্টেইনারের মধ্যে রেখে দিব,
আর এই মশলাটা কিন্তু নর্মালি এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 6 মাসের মতো রাখতে পারবেন। এই তো কত সহজেই বাসায় বসেই তৈরি হয়ে গেল আমার গরম মশলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।